হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন জার্নি শুরু করছি। নতুন জার্নি বলতে আজকে যাচ্ছি আমরা কুমোরটলিতে। তো তোমরা জানো রবিবার হচ্ছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর কী প্রিপারেশান, কতটা কী আছে, তো সেইগুলো হচ্ছে দেখানোর জন্য আজকে এই ব্লগটা আমরা রেডি করছি। তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে কুমোরটলি ওখানে যাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের কী প্রিপারেশান কত দূর আছে। তো চলো একেবারে ডাইরেক্ট কুমোরটলি থেকে দেখা হচ্ছে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো এখন আছি আমরা হচ্ছে কুমোরটলিতে। তোমরা দেখতেই পাচ্ছ কি আর একদিন পর হচ্ছে লক্ষ্মী পুজো আছে। তো লক্ষ্মী পুজোর প্রিপারেশন কত দূর, এখানে কতটা ঠাকুর রেডি হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো এখন আছি আমরা এই কুমোরটলির মধ্যে। তো চলো এখান থেকে আমরা ভেতরের দিকে যাই। আর এখানে দেখতেই পাচ্ছি আমি যেখানে শাড়ি পরাচ্ছে আর এখানে চোখ দান হচ্ছে। তো চলো তোমাদের সেগুলো দেখাচ্ছি, ভেতরে যাচ্ছি। আর এখানে বিভিন্ন রকম যে প্যান্ডেলে এই ঠাকুরের যে প্রিপারেশন হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি আর টোটাল ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আছি আপাতত আমি কুমোরটলিতে। তো চলো, আর রবিবার তো আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর প্রিপারেশন কতদূর কুমোরটলিতে সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি। তো চলো ভেতরে যাচ্ছি আমরা, তোমাদের দেখাচ্ছি টোটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কতদূর কী রেডি হচ্ছে আর কীরকম টাইপের লক্ষ্মী ঠাকুর আছে। চলো এই কাকুটা কিন্তু এখানে হচ্ছে মাকে শাড়ি পরানোর কাজে ব্যস্ত আছে। এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে শাড়িটা মাপ নিচ্ছে আর এখানে কেটে কিন্তু মাকে মানে রেডি করবে আর কি শাড়িটা পরাবে। দেখো এখানে কিন্তু মাকে হচ্ছে তোমার চক্ষু দান করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে যাচ্ছে এখন। তোমরা দেখতেই পেলে এখান থেকে ঠাকুর হচ্ছে ডেলিভারি হচ্ছে এখন থেকে, কালকেও ডেলিভারি হবে, তারপরের দিন হচ্ছে পুজো। তাহলে চলো আমরা ভেতরের দিকে যাই, আমি তোমাদের দেখাচ্ছি কি কি আছে না আছে, কিরকম টাইপের, ছোট থেকে বড় সব রকমের ঠাকুর এখানে পেয়ে যাবে তোমরা। তাহলে চলো দেখাই আমি ছোট সাইজ। ঠাকুরের দাম কিন্তু 100 টাকা থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ মানে 100 টাকা। চলো চলো ঠাকুরটা, কিন্তু প্রাইস হচ্ছে 2600 টাকা।
বসা ঠাকুর আছে। চলো দেখলে যে ঠাকুর কতদূর কি প্রিপারেশন আছে, আর একদিন মাত্র হাতে টাইম আছে। তো তোমরা দেখে এখানে বুঝতে পারছো প্রায় রেডি হয়ে এসে সব ঠাকুরগুলো শাড়ি পরাচ্ছে, চক্ষুদান মানে চক্ষুদান করছে আর কি, সব কিছু এখানে দেখতে পাচ্ছ। ঠাকুর রেডি হচ্ছে, প্রাইস সব রকমের পেয়ে যাবে তোমরা, তো এখানে এসে দেখতে পারো। তো চলো এখন আপাতত এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। তো টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই অল।